গণতন্ত্রের উপর বিএনপির কখনো আস্থা ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 91 সালে ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল দলটি। সকালে ধানমন্ডি 32 নম্বরে উত্তর মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ভোট ডাকাতির নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরওয়ালা সেজেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণকে দর্শক বানিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী খেলা খেলে বিএনপি রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছে দেশের জনগণ উপনিবেশবাদী বিদেশি শাসক গোষ্ঠীর শাসন শোষণ রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতা অর্জন করেছে।